বঙ্গবন্ধু ও চলচ্চিত্র 570 কি বঙ্গবন্ধু শহীদ হওয়া নিয়ে নির্মিত চলচ্চিত্র আগস্ট 1975 কি 15 আগস্টের ঘটনা নিয়ে চলচ্চিত্র মধুমতি পায়ের মানুষ শেখ মুজিবুর রহমান চলচ্চিত্রের পরিচালক কে তানভীর মোকাম্মেল মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র 1971 সেই সব দিন পরিচালক কে রিদি হক চাকমা ভাষায় প্রথম চলচ্চিত্রের নাম কি মর থ্যাঙ্গারি প্রামাণ্য চলচ্চিত্র হাসিনা দ্য ডটার স্টেল এর পরিচালক হলেন রেজাউর রহমান খান টিপলু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ড অবলম্বনে নির্মিত কাহিনীচিত্র কোনটি তখন 75 যুদ্ধ শিশু ও বীরঙ্গনাদের নিয়ে নির্মিত চলচ্চিত্র কোনটি চলো যাই সবাইকে ধন্যবাদ।